হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই আজকে ফলহারিণী অমাবস্যা সকালবেলায় চলে যাচ্ছি, দেখো মন্দিরে, যেখানে আমি দীক্ষা নিয়েছিলাম সেই মন্দিরে। তো এই যে চলে এসেছি, ফল ফুলমালা সব নিয়ে, মিষ্টি মোমবাতি ধূপকাঠি, দেখো সব কিছু নিয়ে, পাঁচ রকম ফল কিনেছি, সব কিছু নিয়েই চলে এসেছি। তো এই মন্দিরে দেখো কত পুজো দেওয়া হয়েছিল, কালকের অমাবস্যা ছিল, রাত্রিবেলায় লেগেছে। তো এইখানে আমি দীক্ষা নিয়েছি, এই যে মহারাজ বসে আছেন। তো আমরা মানে এই যখনই যা কিছু আমাদের হয়, ছেলের জন্মদিন বলো যাই কিছু বলো, দুই ছেলের এইখানে এসেই আমি পুজো দিয়ে যাই, কারণ এইটা আমার সবচেয়ে বড় জায়গা, আসল জায়গা, কারণ এইখান থেকে আমি দীক্ষা নিয়েছি রামকৃষ্ণদেবের মধ্যে, মানে এই মহারাজের থেকে দীক্ষা নিয়ে পুজো দিয়ে সোজা চলে এলাম। তো এইখানেও আরেকটা কালী মন্দির আছে, তো ওইখানে মন্দিরেও পুজো দিলাম, জাগ্রত মা খুবুনি, তো পুজো দিয়ে সোজা বাড়ি। তো আবার সন্ধেবেলায় চলে এলাম, এই একটু বেরোচ্ছি, আমার একটা দেওরের ছেলে হয়েছে তো দেখতে যাচ্ছি। তো এই যে দেখো গুলুগুলু, কি সুন্দর পুচকিটা হয়েছে, তো অনেকদিন থেকে আসবো আসবো করে আর আসা হচ্ছে না, তো চলে এলাম আজকে একটুকে দেখতে। তো আর এই যে রাত্রিবেলায় আবার লাঞ্চ করে তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বাই।